প্রার্থীদের কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে নগরীর আগ্রাবাদে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ জাফর। আগামী 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, আর দেখতে দেখতে একদম শেষের দিকে চলে এসেছে নির্বাচনের প্রচার প্রচারণা। সকাল থেকে আমরা দেখছি আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তারা নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণা সেই প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আজকে আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী তার পক্ষ থেকে কিন্তু ইস্তেহার ঘোষণা করা হয়েছে। সকালে চট্টগ্রামে প্রেস ক্লাবে ইস্তেহার ঘোষণা করা হয়, 37 দফা ইস্তেহার তিনি ঘোষণা করেন এবং জলাবদ্ধতাকে অগ্রাধিকার দিয়েই তিনি তার যে ইস্তেহার সেটি ঘোষণা করেন। আসলে বন্দরনগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। প্রতি বছর আমরা দেখি বর্ষা আসলেই জলাবদ্ধতায় পরিণত হয় বন্দরনগরী। তো সেক্ষেত্রে তিনি যদি নির্বাচিত হন জলাবদ্ধতার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন এমনটি তিনি জানিয়েছেন। তো ইস্তেহার ঘোষণার পরে আমরা দেখেছি তিনি নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আমরা যে এলাকাটিতে আছি আগ্রাবাদ, এখানে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীদের সাথে তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের কথাও তিনি শুনেন। তিনি যদি নির্বাচিত হন ব্যবসায়ীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সমাধান করার আশ্বাস ব্যক্ত করেন তিনি। আর এরপর আমরা দেখেছি তিনি নগরীর যে বিভিন্ন জায়গায় রয়েছে শেষ মুহূর্তে তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে যদি বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের কথা বলে, আজকে নগরীর যে সাগরিক এলাকা রয়েছে অন্যান্য দিনের মতো তিনি সকাল থেকে তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন এবং অনেকটা উচ্চমুখর পরিবেশেই তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা চালান এবং বেলা 12টায় নগরীর একটি স্থানীয় হোটেলে তার যে নির্বাচনী ইস্তেহার 7 দফা ইস্তেহার তিনি ঘোষণা করেছেন। তিনি জলাবদ্ধতার কথা প্রাধান্য দিয়েছেন। এছাড়া চট্টগ্রামের যে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সহ নানা অসঙ্গতি রয়েছে তিনি যদি নির্বাচিত হন সেই বিষয়গুলো নিয়ে কাজ করার কিন্তু অঙ্গীকার ব্যক্ত করেন। এবং আমরা দেখেছি তার ইস্তেহার ঘোষণার পর তিনি আবারও জনসংযোগ শুরু করেন এবং যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণার সময় আর খুব বেশি একটা হাতে নেই সেই কারণে শেষ মুহূর্তে যে প্রচারণা সেই প্রচারণায় কিন্তু আমরা দেখছি বিএনপির যিনি মেয়র প্রার্থী রয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন তিনি তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অনেকটা উচ্চমুখর পরিবেশেই তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। আর যদি কাউন্সিলর প্রার্থীদের কথা বলি, নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে আওয়ামী লীগ কিংবা বিএনপির সকল প্রার্থী কিন্তু আসলে নগরীর অলিগলি চষে বেড়াচ্ছেন, সবাই ভোটারদেরকে কাছে টানার প্রত্যয় ব্যক্ত করছেন। যেহেতু এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 14 লাখ ভোটার রয়েছে, তার মধ্যে 85,000 নতুন ভোটার, তো তরুণ ভোটারদের আসলে মন জয় করার একটি বিষয় আমরা দেখছি কাউন্সিলর কিংবা মেয়র প্রার্থীদের মধ্যে। তো চট্টগ্রামে বলা যায় শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমজমাট বন্দরনগরী চট্টগ্রাম। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর নির্বাচনী প্রচারের সর্বশেষ খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সবশেষ খবর জানাতে আগ্রাবাদ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।